আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র কুরআন ও সহিহাদিস অনুযায়ী জীবন গঠন এবং শীর্খবিদাত মুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী তেত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমা স্থান নওদাপাড়া ট্রাক টার্মিনাল রাজশাহী তারিখ তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগ ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমির জামাত প্রফেসর ড মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরে্য কেরাম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিক ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন কুরআন ও সোহিহাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত এলাকাবাসী পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন এবং সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী তেত্রিশতম বার্ষিক তাবলিগি ইজতেমা স্থান নওদাপাড়া ট্রাক টার্মিনাল রাজশাহী তারিখ তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগি ইস্তেমায় সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য ওলামা এ কেরাম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগি ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো